আজ থেকে প্রায় এক যুগ আগে হোলি আর্টিজানে একটা হৃদয়বিদারক ঘটনা ঘটে। একটা জঙ্গি হামলা হয়, আমরা সবাই গিয়ে ঘটনা জানি। ঘটনাটা সেখানে শেষ হইতে পারতো, কিন্তু শেষ হয় নাই, কারণ এইটার কে ঘিরে অনেক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করা হয়েছে। এবং সেই নাটকীয় পরিস্থিতিতে বা সেই নাটকের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে ফারাজ হোসেন। কেন সেটা এখন আবার আলোচনায় উঠে আসছে, অনেকগুলো কারণে। নাম্বার ওয়ান বিং হচ্ছে, রিসেন্টলি ফেব্রুয়ারির 3 তারিখে সম্ভবত ইন্ডিয়াতে একটা মুভি মুক্তি পাইছে নাম ফারাজ। সো ইউ ক্যান অলরেডি প্রবাবলি সি দ্য কানেকশন। এই ফারাজ হচ্ছে বাংলাদেশের হোলি আর্টিজানে যেই ছেলে নিহত হয়েছে, ফারাজ এবং আদার্স অনেকে মারা গেছে, তার মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার মধ্যে সে একজন। তার ওই ঘটনা অবলম্বনে অবশ্যই হিন্দি সিনেমা মানে হইতেছে খালি গপ সবার, কি অক্ষয় কুমার, অজয় দেবগান, তারপর সালমান খান, তারপর সানি দেওল, হ্যাঁ ফাটাই ফেলতেছে সবাই খেয়ে বর্ডারের মধ্যে, পাকিস্তানকে কোন ঠাসা করে ফেলতেছে। সো ওইগুলো আর কি। তো এই মুভিতে তাই দেখানো হয় ফারাজকে নিয়ে, যে মুভিতে বানোয়ার জিনিসপত্র নাও, মুভিতে যে বানোয়ার জিনিসপত্র দেখানো হয় সেইটা আবার আসছে কোথেকে। এখানে একটা জিনিস বুঝতে হবে ইন্টারেস্টিং, যে ফারাজের ঘটনাটা কীভাবে তো ডালাপালা ছড়াইছে, সত্য হোক মিথ্যা হোক, পসিবলি মিথ্যা, পসিবলি না প্রবাবলি মিথ্যা, এটা আমরা এখন জানতে পারবো, আমরা জানি, তারপর এখন আবার নতুন করে আলোচনা করবো আর কি। সো এইটার এইটা যে ছড়াইলো একটা মিথ্যা, এই মিথ্যাটা ছড়ানোর কেন্দ্রবিন্দু বা কেন্দ্রবিন্দু না ঠিক, এটা অরিজিন খুব সম্ভবত প্রথম আলো। প্রথম আলো ছাড়া আর কেউ এই গল্পটাকে অরিজিনেট করছে কি না আমার ঠিক জানা নাই, আপনারা কেউ যদি জানেন জানান, খুব সম্ভবত প্রথম আলো এটা অরিজিনেট করছে এই গল্পটা। তো একটা হয় কি, ওই যে সেলফ সাইটেশনের মতো, ঠিক সেলফ সাইটেশন বলা যায় না, কাইন্ড অফ, হ্যাঁ সেলফ সাইটেশন বলা যায়, অথবা কাইন্ড অফ রিকার্সিভ সাইটেশন, মানে আপনি একটা কথা তুলে দিলেন, তারপর আপনি যে কথাটা তুলে দিলেন আপনার এটা শুনে শুনে আরেকজন বললো, তারপর আপনি আবার আপনি যে কথাটা তুলে দিলেন এটার প্রমাণ হিসেবে ওই যে আরেকজন যে বলতেছে সেটাকে আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করলেন, যে সাত্তার তো বলতেছে, এই যে দেখো সাত্তার বলছে একই কথা, কিন্তু সাত্তার কিন্তু আবার বলতেছে একই এই কথা আপনার কাছ থেকে শুনেই, রাইট? সো এরকম রিকার্সিভ সেলফ সাইটেশন চলতেছে আর কি। সো প্রথম আলো এই একটা রিপোর্ট আমরা এখন দেখবো, এখানে সে তারা হইতেছে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট করছে ফারাজ হইতেছে বীর পুরুষের মতো। দেখেন এখানে আগে বলে নিই, মানুষ তো আসলে সমস্যা এই জন্য কথা বলতে বেশি বলতে হয়, এখানে ফারাজকে আমি কে চিনিও না, তার ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত গ্রাজও নাই, কোনো ব্যক্তিগত গ্রাজও নাই, কোনো পাবলিক গ্রাজও নাই, কোনো গ্রাজ নাই, তাকে চিনি না, রাইট? সো এখানে ফারাজের সাথে ব্যক্তিগত কিছু না, এবং ফারাজ মারা গেছে বিধায় এখন সম্মান দিয়ে কথা বলার জায়গা থেকে কিছুই বলা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই, রাইট? ফারাজ হইতেছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? আর ফারাজ না হয় আপনি যদি আকাশ বলতে চান, ওকে আকাশ। সো এই যে ফ্যানে ঘটনাগুলো দাঁড় করানো হয়েছে প্রথম আলোতে, আচ্ছা আমরা আশা করি এই ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ডগুলো জানি, তারপর একটু বলে নিলাম আর কথা না বাড়া, এক কাজ করি প্রথম আলো সেই রিপোর্টটা আমরা দেখি, যে এখানে এটা 5 বছর আগের রিপোর্ট, রাইট? সো ওই ঘটনার পর প্রথম আলো একের পর এক রিপোর্ট করে গেছে ইয়েতে, তাদের প্রথম আলো পত্রিকায়, হ্যাঁ বানোয়ার রিপোর্টিং করে গেছে। পুরান ঢাকায় একটা হইতেছে এরকম, ওই যে আগুনের ঘটনা ঘটে কেমিক্যালের গোডাউন থেকে, সেখানে একটা ঘটনা উঠে আসে যে ছেলে মেয়ে হইতেছে, মেয়েকে বাঁচাতে গিয়ে ছেলে, না ছেলেকে বাঁচাতে গিয়ে মেয়ে, মেয়েকে বাঁচাতে গিয়ে ছেলে হইতে হাজব্যান্ড ওয়াইফ প্রেগনেন্ট মহিলা কী জানি বলে জীবন দিয়ে ফেলছে সে। তো ওই ঘটনাটা এরকম ফেসবুকে আমি এটা নিয়ে পোস্ট দিয়েছিলাম, প্রশ্ন তুলছিলাম। তো এরকম অনেক ঘটনা হয় কি, কোনো একটা ঘটনা ঘটার পরই মিডিয়াগুলো কাটতে পাওয়ার জন্য একটা নায়ক বানায়, একটা নায়ক বানায় তারপরে এইটার বেচতে থাকে। এগুলো তো মিডিয়ার, এগুলো বদমাইশ তো সবসময় বলি এগুলো, হ্যাঁ এগুলো আবার আসবে ইয়ে লেকচার দিতে আমাদেরকে। সো মিডিয়ার এগুলো বদমাইশ ফেক এগুলো করে বেড়ায় না, প্রথম আলো এরকম থার্ড গ্রেড ছাগলামি করে না, কিন্তু স্পেসিফিক্যালি ফারাজ ক্যারেক্টারটা কিনে তারা কেন এরকম ফেনাইলো এটার পেছনে তাদের কোথাও কোনো একটা ইন্টারেস্ট আছে, ইদার ফারাজ মতিউর রহমানের কোনো একটা আত্মীয় হবে অথবা কোথাও একটা ইন্টারেস্ট আছে, নাহলে মানে প্রথম আলো এরকম ছ্যাবলামি কাজকর্ম করে না, যে বানোয়াট মানে কাটতি বাড়ানোর জন্য একটা বানোয়াট ভিত্তিহীন খবর জানে তারা, যে ভিত্তিহীন তাও এটাকে প্রচার করে যাচ্ছে, যেগুলো থার্ড গ্রেড বাংলাদেশের মিডিয়া যেগুলো সবগুলো করে গরিব যারা, এরা প্রথম আলো এগুলো করে না, কিন্তু ফারাজের ব্যাপারে প্রথম আলো এরকম করছে কোথাও কোনো ইন্টারেস্ট আছে তাদের না, অ্যাগেন কী সেটা জানি না আমরা। তা প্রথম আলো তথ্যচিত্রটা 5 বছর আগের দেখি, অ্যাগেন রিসেন্টলি ফারাজ আলোচনায় উঠে আসছে ইন্ডিয়াতে মুভিটা মুক্তি পাওয়ায়, অন ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড হচ্ছে বাংলাদেশে হইতেছে মোস্তফা সরোয়ার ফারুকি একটা মুভি করছে, মুভিটার নাম শনিবার বিকেল, সেই মুভিটা সেন্সর বোর্ড আটকে আসা আজকে দীর্ঘদিন প্রায় এক যুগ, রিসেন্টলি সেটা সেন্সর বোর্ড থেকে মুক্তি দেওয়া হয়েছে না, সেন্সর বোর্ড থেকে এটাকে মানে পাস সার্টিফিকেট দেওয়া হয়েছে আর কি বেসিক্যালি। তো এটা নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকি প্রায়শই লেখালেখি করতেছে, তো এই কারণে এটা আরেকবার আলোচনা উঠেছে। সো নানান কারণে ফারাজটা রিসেন্টলি আবার আলোচনা উঠে আসছে, ফারাজ নামটা, ফারাজ মুভি ইন্ডিয়ায় বাংলাদেশে মুক্তি পাওয়ার কারণে অ্যান্ড অল। সো ওই ব্যাকড্রপে এখন আমরা শুরু থেকে আসি, দেখি প্রথম আলো 5 বছর আগে ফারাজকে নিয়ে যে তথ্যচিত্রটা করছিল সেটা আমরা দেখি। ওরে বাবা এত সাউন্ড হলো তো, আমার বাচ্চারা ঘুমাচ্ছে, উঠে যাবে সবাই, এই এই ভলিউম কমা, ভলিউম বলে যে হ্যাঁ কিছু বাস্তব ঘটনা গল্পকে ভার মানে, আজকে তেমন একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। ওরে বাবা বলে কি, এই যেন রূপকথার বই পড়ে কোনো রাজপুত্রের সাহসিকতা, ওরে সারছে ভালোবাসা
আর বন্ধুত্বের জন্য আত্মত্যাগের গল্প। এই যে পিছনে কিন্তু সানাই শুরু হয়ে গেছে, সানাই না, এটা কি বাজলো? দাঁড়ান, একটু ভায়োলিন বোধ হয়। ফারাজ আয়েস হোসেন 1996 সালের 15 এপ্রিল তার জন্ম। ফার্স্ট ফ্লোর করা তো বুঝতেছি না, সম্ভবত ভায়োলিন বাজতেছে। হ্যাঁ, ভায়োলিন হোক আর চেলো হোক, এগুলো শুনে কিন্তু আবেগাপ্লুত হয়ে যাবেন না। যে কোনো যখনই কোনো ঘটনা দেখেন, কোনো একটা ঘটনাকে উপস্থাপন করতেছে, ফ্যাক্টুয়াল ঘটনা যা হয়েছে তা বলবে, পিছনে যখনই ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়ে যাবে বুঝবেন যেখানে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। সো ফারাজের ঘটনা সত্যি কি মিথ্যা জানি না, ফারাজ ছেলেটা কেমন পার্সোনালি সেটাও আমরা জানি না। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজা শুরু হয়েছে তার মানে এখানে একটা উদ্দেশ্য আছে, আমাদেরকে আবেগাপ্লুত, আবেগ থরথর করার চেষ্টা করতেছে প্রডিউসার এখানে। তার মানে এখন আবেগাপ্লুত হওয়া যাবে না, এই বদমাইশি চলতেছে এখানে। ওয়াকার হোসেনের দুই সন্তানের মধ্যে ফারাজ ছোট, সবাই একটু ছোট, ছোট একটা বাচ্চা ছিল ইন দ্য সেন্স ইজ ভেরি। আচ্ছা, সো এখন এখানে ফারাজের ভাইকে দেখাবে, মাকে দেখাবে, নানাকে দেখাবে, ওনাদেরকে নিয়ে কিছু বলার নাই আসলে, কারণ ওনারা সুখাতুর বাবা মা, এবং বাবা মার কাছে, ভাইয়ের কাছে, নানার কাছে ফারাজ অবশ্যই একটা স্বর্গীয় ক্যারেক্টার, এবং ফারাজের নামে যত মিথ্যা কাঁচাখুরি কথা ছড়াবে ওনারা এটা অ্যাকসেপ্ট করবে, ওনাদের এটা ভালো লাগবে। ইভেন এমনকি ওনারাও অনেক মিথ্যা কথা ছড়াইতে পারেন, মানে ইয়েও করে বলতেছেন নেগেটিভ সেন্সে না, যে ওনাদের বিশ্বাসের জায়গা থেকে ওনারা অনেক কিছু এক্সাজারেট করে বলতে পারেন। সো ওনাদেরকে এখানে ওনাদেরকে নিয়ে আলোচনা করতে চাই না, ওনারা শোকার্ত, শোকাতুর পরিবার, বাবা মা ভাইয়ের, যেমন হিটলার, হিটলারের মা কিন্তু হিটলারকে প্রচণ্ড ভালোবাসে, হিটলার এরকম করতেই পারে না, হিটলারের মার দৃষ্টিতে, রাইট? সো এই জন্য হিটলারের মাকে আপনি মিথ্যাবাদী বলবেন নেসেসারিলি না, মা তো, রাইট? সো এই জন্য এই আলোচনা থেকে ফারাজের মাকে, ফারাজের ভাইকে, ফারাজের নানাকে বাইরে বের করে দিচ্ছি, যেহেতু তারা আত্মীয়, পরিবার সদস্য, তারা যা ইচ্ছে তারা বুলশিট বললেও সেটা মাপ। প্রথম আলো যে তাদেরকে ফ্যানাইতেছে সেটা হচ্ছে আলোচনার বিষয়, সো ওনাদেরকে স্কিপ করে যায়। সো প্রথম 9 মিনিটের ভিডিও তো এই পুরাতে এই জিনিস দেখাবে আর কি, ফ্যানাবে আর কি, হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। সো এইসব ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক স্কিপ করে আমরা প্রথম আলো মূলত কী বলতে চাচ্ছে সেখানে চলে আসি, রাইট? ফারাজকে নিয়ে ইভেন ইন ব্যাডমিন্টন যখন ভালো খেলছিল, লাইক হি ইজ নট ওয়েড অ্যাবাউট হিমসেলফ, খালি আমার বিষয়ে চিন্তা করছে, লাইক ও ইউ ক্যান ডু বেটার, খালি আমার বিষয়ে, লাইক নিজের বিষয়ে কোনো চিন্তা, আমার রুমটা খুলে মামা উই গোইং এরকম একটা, জাস্ট উই গোইং। সো ও চলে গেল, এর ভিতরে উইদিন আই থিংক 5-10 মিনিটস গোলাগুলির এই শব্দ রাজধানীর গুলশান 2 এর 79 নম্বর সড়কে। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারী জঙ্গিরা ঢুকে পড়ে রেস্টুরেন্টের খদ্দের হিসেবেই। বাবু, হোলিতে গোলাগুলি হচ্ছে, আমি লাফ দিয়ে দৌড় মারলাম, বিকজ আমি দেখলাম যে আমার মা একদম বাসায় যে গাউন, তারা এই রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে এবং উগ্রপন্থীরা জিম্মি করে ফেলে রেস্টুরেন্টের সবাইকে। এই যে এখন শুরু হবে গল্প আর কি, হ্যাঁ, জিম্মি করে সবাইকে, তারপর হইতেছে ফারাজ এখন নায়ক। ওকে, ঢাকার ইতিহাসে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ শুরু করে তারা, বিশেষ করে বিদেশি ও অমুসলিমদের। তখনই যে বললো রাউন্ড 12:30 শুনলাম আমি যে সেপারেট করেছে ফরেনার্স এবং বাংলাদেশিকে, ওই সময় আই গট ভেরি স্কেড, ভেরি ভেরি স্কেড, একদম বুকে মনে হয় যেন একদম চেপে ধরেছে। আই টার্ন টু স্যার এফ এন্ড আই সেড, বাবু আই এম সো স্কেড, আই এম সো স্কেড, বিকজ আই নো ছোটু, ছোটু ইজ নট গোয়িং টু লিভ হিজ ফ্রেন্ডস এন্ড কাম আউট অ্যালোন। আচ্ছা, ছোটু ইজ নট গোয়িং টু লিভ হিজ ফ্রেন্ডস, এটা কে ভাবে? এটা কি হয় যে আমার অমুককে আটকাইছে, তারপর মা ভাবতেছে যে আমার ছেলে তো খুব নায়কোচিত, সে তো তার বন্ধুদেরকে ফেলে বের হয়ে আসবে না, সে এটা আমি আমার মাথায় এটাই চিন্তা আসছে না? এটা খুবই একটা উইয়ার্ড এবং খুবই একটা আনলাইকলি চিন্তা, যে আপনার ছেলে আটকা পড়ছে, আপনার মাথায় তখন চিন্তা আসছে যে আমার ছেলে এতই মানবহিতৈষী যে সে বের হয়ে আসবে না ফ্রেন্ডদেরকে ফেলে। আর এগুলো যে প্রথম আলো ফ্যানাইছে সেগুলো উনি রিপিট করতেছে। আচ্ছা, মা হিসেবে উনি করতেছে, ওনার ছেলেকে নায়কোচিতভাবে উপস্থাপন করা হচ্ছে, এটা তো অবশ্যই ওনার জন্যে একটা ইয়ের জায়গা, সান্ত্বনার জায়গা। সো উনি এগুলো রিপিট করতেছে। আচ্ছা, করুন, ওনাকে নিয়ে আলোচনা করবো না, যেটা বললাম সততা নেতৃত্ব নীতিবোধের আদর্শে বেড়ে ওঠা ফারাজ। ওরে বাবা, সততা নেতৃত্ব নীতিবোধের আদর্শে বেড়ে ওঠা ফারাজ, প্রথম আলো কেন এইভাবে ফ্যানাইতেছে? দেখা তো এগুলো প্রথম আলো করছে দীর্ঘদিন ধরে, একের পর রিপোর্টিং, একের পর এক রিপোর্টিং, একের পর এক রিপোর্টিং, এবং সারা দেশ বট ইন টু বিএস আর কি, দিস বিএস ইনক্লুডিং মাইসেলফ, রাইট? সবাই আমরা না অবিশ্বাস করার কোনো কারণ নাই। পরবর্তীতে আস্তে আস্তে এগুলো ফ্যাক্ট বেরোয় আসতে শুরু করলো, যেগুলো সব হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস। হ্যাঁ, কী সেটাই যে আমরা এই সাংবাদিকের কাছ থেকে শুনি, উনি একটা বই লিখছেন ফারাজকে নিয়ে, উনি একজন সাংবাদিক, উনি তখন অকুস্থলে থেকে রিপোর্টিং করছেন, এবং উনি হয়তো ডিটেলস ওনার কাছ থেকে শুনি ফারাজের ঘটনার। এতক্ষণ যাগুলো শুনলাম এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, কোনো রেফারেন্স নাই, ভায়োলিন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে হইতেছে খাওয়ানো হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আপনি ভায়োলিন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাদ দিয়ে দিলে কিন্তু এত কান্না, এত আবেগ আসবে না আপনার। প্রথম হলো আপনার আবেগ আনার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে। এখন আমরা শুনবো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ফ্যাকচুয়াল কথাবার্তা, একেবারে একাডেমিক। এই ভদ্রলোক সেখানে উপস্থিত ছিলেন, তারপর তথ্য যেখান থেকে রিলায়েবল তথ্য যতটুকু যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে কালেক্ট করছেন, করার পর দেখি তো এই যে প্রথম হলো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যেগুলো দাবি করতেছে এগুলোর কোনো সত্যতা পাওয়া যায় কিনা। 2016 সালের 1 জুলাই আসলে বাংলাদেশ ইতিহাসে এক নৃশংসতম হত্যাযোগ্য জঙ্গিরা ঘটিয়েছিল, এর আগে কখনো বাংলাদেশে হোস্টেজ সিচুয়েশন হয়নি, ঘটনা ঘটেনি আর কি। তো আমি এটা একমাত্র সাংবাদিক যে খুব মানে ক্লোজলি কাম করেছিলাম আর কি এখানে, মানে যখন ওই ঘটনার মধ্যরাত থেকে যখন সকল সাংবাদিককে প্রায় 1.5 কিলোমিটার দূরে সরিয়ে দিয়েছিলাম, আমি বিশেষ কৌশলে এই অপারেশনাল টিমের কাছাকাছি ছিলাম আর কি। তো নিজের চোখে দেখা সেই ভয়াবহ ঘটনার মানে আইনশৃঙ্খলা বাহিনী, নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট থিং, যে নিজের চোখে দেখা
গল্প নাই, নিজের চোখে দেখো, উনি এখানে উপস্থিত ছিল, রিপোর্টিং করেছে নিজে থেকে, হ্যাঁ, কোনো সেকেন্ড থার্ড সোর্স ভিয়া হয়ে আসে নাই, ওকে, অপারেশন এগুলো দেখে তারপরে মানে রিপোর্ট হিসেবে আমি এটা কভার করছিলাম আর কি, মানে উনি সেখানে উপস্থিত থেকে কভার করছিল, রাইট, এগুলো ইম্পর্টেন্ট, বুঝতে হবে, কারণ প্রথম আলো যে গল্প করতেছে গল্পের সোর্স কি আমরা সোর্স জানি না, এখানে উনি যেগুলো বলতেছেন এটার সোর্স কি, এটার সোর্স উনি নিজে, ওকে, প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি বিষয় রিপোর্ট করছি, পরে আমার কাছে মনে হয় যে আসলে এত ইনফরমেশন আমার কাছে ছিল এই বিষয়ে, তো এই আসলে পত্রিকায় আসলে লিমিটেড ওয়ার্ডস আমাদের লিখতে হয় আর কি, এত বেশি ডিটেইল লেখার কোনো সুযোগ নেই, পরে আমার মনে হয় যে এটা আসলে বই করা যায় আর কি, মানে বিস্তারিত আনকভার কিছু ইনফরমেশন সেগুলো দিয়ে বই করা যায়, সেই চিন্তা থেকে আমি তখন থেকেই এটা কাজ শুরু করি, এবং ভেতরে যারা হোস্টেল ছিল বিশেষ করে ওই রেস্টুরেন্টের কর্মচারী শেফ কিংবা যারা এখানে আটকে ছিল অতিথিরা তাদের প্রায় প্রত্যেকের ইন্টারভিউ আমি নিয়েছি ব্যক্তিগতভাবে, তাছাড়া যারা আটকে ছিল ভেতরে ভেতরে যাদেরকে হোস্টেজ করা হয়েছে, যাদেরকে বাঁচাইতে গিয়ে ফারাজ মারা গেছে সেই গল্প, তাদের ইন্টারভিউ নিয়েছে ভদ্রলোক, রাইট, একেবারে ফ্রম দ্য হর্সেস মাউথ, ফ্রম দ্য হর্সেস মাউথ, এর চেয়ে বেশি, এর চেয়ে নিকটবর্তী হর্সেস মাউথ হইতেই পারে না, উনি নিজে একটা হর্স, যাদের মুখ থেকে এখন নিচ্ছে তারা আর একটা হর্স, ফ্রম দ্য হর্সেস মাউথ সব, এখন তারা যে কোর্টে এই ঘটনা বর্ণনা দিয়েছে সেই সব নথিপত্র আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেসব কোর্টে যেসব অ্যাকাউন্ট গেছে সেগুলা ওনার রেফারেন্স, কিন্তু সব পোক্ত রেফারেন্স, সকল নথিপত্র নিয়ে আমি আসলে ওই ডিটেলস মানে ওই ঘটনার হলি আর্টিজান ক্যাফে জঙ্গি অ্যাটাকের ভেতরে কি শেষ রাতে কি ঘটেছিল, জঙ্গিরা কীভাবে প্ল্যান করে সেখানে এসেছিল, ভেতরে কি হচ্ছিল প্রত্যেকটা মুহূর্তের চিত্র, এবং একই সঙ্গে বাইরের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল আর কি, বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা নতুন অভিজ্ঞতা ছিল আর কি, যে তারা কীভাবে অপারেশন প্ল্যানটা সাজিয়েছে, কী করেছে, মানে প্রত্যেকটা মুহূর্ত, বেসিক্যালি একাডেমিক রেফারেন্স যাকে বলে, উনি নিজে সেখানে উপস্থিত ছিলেন, উনি নিজে সেখানে, এমন না যে উনি সেখানে উপস্থিত ছিলেন না, উনি রিপোর্টে পরবর্তীতে গিয়ে উনি কথাবার্তা কালেক্ট করছেন ইন্টারভিউ নিয়ে নিয়ে, সেটাও কিন্তু একটা খুব রিলায়েবল রেফারেন্স হয়, না না না, তার চেয়ে বেশি, উনি নিজে সেখানে উপস্থিত ছিলেন, উনি নিজে সেখানে রিপোর্টিং করতেছিলেন, বাইরে পুলিশদের সাথে কথা বলতেছিলেন, ভিতরে কী হইতেছে রিপোর্টিং করতেছিলেন সরাসরি লাইভ, এবং তারপর সেখানে যারা হোটেলের কর্মচারী সবার সাথে কথা বলছেন, যে বন্ধুরা যারা হোস্টেজ ছিল তাদের সাথে কথা বলছেন, সো বেসিক্যালি উনি হইতেছেন সবচাইতে পৃথিবীর রিলায়েবল সোর্স এই ব্যাপারে। আচ্ছা দেখি তো উনি কী বলে, এই যে প্রথম আলো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভায়োলিন চ্যালো বাজায় যেগুলো দাবি করতে সেগুলোর কোনো ভিত্তি আছে কি না, তো অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, যখন কথা বলে ইন্টারভিউ করে আমি করেছিলাম, মানে তারা বাইরে থেকে কী প্ল্যান, কোথায় কী অপারেশন, দুজন পুলিশ কর্মকর্তা মারা গেলেন, কেন মারা গেলেন, কীভাবে তারা গিয়েছিলেন সেখানে, পরে কমান্ডার অভিযান কীভাবে সিদ্ধান্ত, সমস্ত বিস্তারিত নিয়ে আমি আসলে 2017 সালে বইমেলায় ফেব্রুয়ারি বইমেলায় এটা প্রকাশিত হয়েছিল আমার বইটি। আমি একটু সিনেমাটা নিয়ে কথা বলছি, আপনি নিজেও লিখেছেন আপনার সামাজিক মাধ্যমে যে ফারাজ ভারতীয় প্রযোজনা সংস্থা টি সিরিজ বা ডিরেক্টর ছিলেন হাসান মেহতা, আপনার সঙ্গে যোগাযোগ করেছে যখন তারা সিনেমাটি বানাতে যায়, তাদের মনে হয়েছে আপনার বই থেকে তারা তো যে ভারতের যে সিনেমাটা একটু ফাস্ট ফরওয়ার্ডেড, আশা করি ফলো করতে পারতেছেন, আমরা সবাই তো বাংলাদেশি, সো তো এই অভিজ্ঞতা একটু শেয়ার করবেন, তারা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবো, আপনি কি মানে পুরোপুরি সম্পূর্ণ কি আপনার বই থেকে নির্মিত হয়েছে নাকি তারা কিছু তথ্য নিয়েছে? আমার সাথে যখন তাদের চুক্তি হয়, চুক্তিতে তাদের লেখাই ছিল যে তারা এখান থেকে ইনফরমেশন নিয়ে তারা একটু ইম্প্রোভাইজ করে একটু মানে সিনেমার গল্পটা তো একটু অন্যরকম করে বানাতে হয় আর কি, সেরকম করে বানাবে, ও সিনেমার গল্পটা একটু অন্যরকম করে বানাতে হয় নাকি, ও আচ্ছা সরি আমরা জানতাম না, আমরা তো ভাবছিলাম যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না, ও তার মানে প্রশ্ন তোলার রুম আছে, নাটক সিনেমা এই মিডিয়া বা আজ থেকে শুরু করে একাত্তর টিভি থেকে শুরু করে আগুনের পরশমণি থেকে শুরু, ও আচ্ছা তার মানে একটু অন্যভাবেগুলো বানানো হয় না, ও আচ্ছা 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 সরি, তাহলে আমরা ভুল ছিলাম না, এটা উই আর নট রং অ্যাবাউট থিঙ্কিং যে এগুলো একটু অন্যভাবে বানানো হয়, হ্যাঁ ও আচ্ছা আপত্তি থাকবে না, আমি সেটা অনুমতি দিয়েছিলাম আর কি, তারপরে এখন তারা ফারাজকে হাইলাইট করেছে, ফারাজকে হিরো বানিয়ে সিনেমাতে নর্মালি একজন হিরো বানাতে হয়, ও ও আচ্ছা আচ্ছা সিনেমা নর্মালি একজন হিরো বানাতে হয়, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সিনেমাতে এগুলো হয় নাকি, বুঝতে পারি, ও তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে ফারাজকে নিয়ে বানানো সিনেমা এগুলো মানে খুব নর্মালি উনি বলতেছেন মিডিয়ার একজন লোক, সেগুলো তো হয় মিডিয়াতে একজনকে নায়ক বানাইতে হয় একটু বানোয়াট হয় আর কি, বললো মুভি একটু অন্যভাবে বানাইতে হয়, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে বানাইলে এই বোধহয়গুলো করা হয় না, না ব্যাকগ্রাউন্ড মিউজিক ভায়োলিন চ্যালো একটু অন্যভাবে একটু বাড়ায় একজনকে হিরো বানাইয়া দেয়া একজনকে ভিলেন বানাইয়া দেয়া, না মুক্তিযুদ্ধের সিনেমা সম্পর্কে এগুলো হয় না, নিশ্চয়ই জাফর ইকবাল স্যারের সাথে কথা বললে আমরা জানতে পারবো, বেছে নিয়েছে হিরো বানিয়েছে, যদিও আমার বইয়ে এই ফারাজের যে কথাটা বলা হচ্ছে যে ফারাজ তার দু বান্ধবীকে ছেড়ে আসতে চায়নি বলি তার জঙ্গি তাকে মেরেছে, জঙ্গি তাকে ছেড়ে দিতে চেয়েছিল, এই ঘটনাটা আসলে সত্য না আর কি, বলে কি ও কি এত ব্যাকগ্রাউন্ড মিউজিক এত প্রচার প্রচারণা এত মিডিয়া এত মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলো সব মিথ্যা কি বলতেছে, সো আপনি যখনই রেফারেন্সের কাছে চলে যাবেন যখনই ইয়ে যান তখনই দেখবেন কিন্তু আপনি যা শুনতে যত আবেগ থর থর গল্প শুনবেন না শুরুতেই ধরে নেবেন যেগুলো বানোয়াট মিথ্যা আনলেস প্রুভেন আদারওয়াইজ, এগুলো স্টার্টিং পয়েন্ট হইতে, এটা সারা পৃথিবীতে থ্রু আউট দ্য হিস্ট্রি এবং আমাদের এখানে তো ইভেন মোর সো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এগুলো আছে অ্যাক্রস কালচার্স, আমাদের বাংলাদেশে সোনার বাংলা ইভেন মোর সো, কেন কারণ আমাদের কালচারটা একটা ফাকড আপ কালচার গল্প বা, এবং আরেকটা ব্যাপার বুঝতে হবে যে এই জায়গায় তো আপনি বুলশিটকে কোয়েশ্চেন করতে পারবেন না, কথা বলছেন না আপনি ধরেন যে স্বাধীন দেশে যেসব দেশ স্বাধীন পরাধীন না, বাংলাদেশ তো স্বাধীন দেশ নয়, যেসব দেশ স্বাধীন দেশ সেই সব দেশে কিন্তু বুলশিট দেখাইলে মানুষজন ইউটিউবে আসবে আলাপ আলোচনা করবে কোয়েশ্চেন করবে নানান অসঙ্গতি তুলে ধরবে তারপর মানুষ মানুষের মতো করে জাজ করবে, অ্যাটলিস্ট একটা রুম আছে প্রশ্ন করার আলোচনা করার, সোনা বাংলা কিন্তু এই রুম নাই, আপনি প্রশ্ন করলে আপনারা কিন্তু যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমমানের রাষ্ট্রদ্রোহিতা এইসব বইলা ভরে রাখবে, রাইট, সো এইসব কারণে আচ্ছা যেটা বলতেছিলাম ভুলে গেছি পয়েন্ট, সোশ্যাল মিডিয়াতে আমি লিখেছি রিপোর্ট করেছি কারণ আমি এই হোস্টেল সিচুয়েশনের জঙ্গি অ্যাটাকের ভেতরে যারা জিম্মি ছিল প্রায় প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকের ইন্টারভিউ করেছি, এই সংক্রান্ত সকল নথিপত্র আমি কালেক্ট করেছি, এটা যারা ইনভেস্টিগেশন করেছে কাউন্টারিজম তাদের ইনভেস্টিগেশন অফিসার থেকে শুরু করে তাদের যে বস মনুল ইসলাম তার সঙ্গে কথা বলছি সবাই, মানে কোথাও কোনো ইভেন তারা যে আদালতে চার্জশিট দিয়েছে আর কি, সেই চার্জশিটেও কোথাও কোনো ঘটনার কথা উল্লেখ নেই আর কি, মানে এটাকে বলতে পারে না, এটা তারা কোথেকে পেয়েছিল আমি জানি না, এটা তারা কোথেকে পেয়েছে ভুল নিউজ থেকে তারা কালেক্ট করেছিল, হ্যাঁ ভুল নিউজ থেকে প্রথম আলো নাম নিতে যাচ্ছে না আর কি, কাকের মাংস খায় না এই জন্য, হ্যাঁ
নাম নিতে যাচ্ছে না, কাজ করতে হবে মিডিয়া একসাথে, দ্যাটস ফাইন। প্রথম আলোর কথা বলছে, প্রথম আলোর থেকে এগুলো বানোয়ার যেগুলো ছড়াইছে এগুলোর কোনো ভিত্তি নাই, রাইট? সো এখান থেকে আমরা একটা জিনিস, ইফ এনিথিং, এখান থেকে আমাদের একটা টেক হোম মেসেজ যে কীভাবে করে বানোয়ার ভিত্তিহীন ঘটনা মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়। একটামাত্র মিডিয়া, প্রথম আলো, একটামাত্র মিডিয়াই স্টোরিটা ম্যানুফ্যাকচার করছে, সেটা কীভাবে আবার সেলফ সাইটেশন হচ্ছে এখন? সেই প্রথম আলো সেই বানোয়ার গল্পকে পিক করে ইন্ডিয়াতে মুভি বানাইছে, নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট হয়েছে, প্রথম আলো আবার রিপোর্ট করতেছে যে নিউ ইয়র্ক টাইমসে এই এই ফারাজের এই ঘটনা কী নিয়ে রিপোর্টিং হয়েছে, কয়েকদিন পর লিখবে যে ইন্ডিয়াতে একটা মুভি হয়েছে ফারাজের এই ঘটনা কিনে। না, ইন্ডিয়াতে ফারাজের এই ঘটনাকে নিয়ে কোনো মুভি হয় না, ইন্ডিয়াতে তোমরা যেগুলো গপ ছড়াইছো সেটার ভিত্তিতে মুভি হয়েছে। এবং সো এই আর কি এভাবে চলতেছে সেলফ সাইটেশন, রাইট? এরপর আস্তে আস্তে এটা এস্টাবলিশড ফ্যাক্ট হয়ে যাবে কয়েকদিন পর। সো এগুলো দেখে একটা ঘটনা মনে পড়লো আর কি, হ্যাঁ, যে ওই ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের কলেজে থাকতে কলেজের হোস্টেল, সত্য ঘটনা অবলম্বনে, হ্যাঁ, এগেন এই সত্য ঘটনা অবলম্বনে কেমনি আপনি জানবেন যে সত্য ঘটনা যে দাবি করলাম এটা যে সত্য, কীভাবে বুঝবেন আপনি আমি যে গল্পটা এখন বলবো ঘটনাটা বলবো এটা যে সত্য? কারণ ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভায়োলিন বাজতেছে না, চেলো বাজতেছে না, হ্যাঁ, যখনই ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই তখন কিছুটা রিলায়েবিলিটি আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে মানে কিন্তু এই গল্পকে আর কোনো বিশ্বাস করা যাবে না, এটা কোনো গুরুত্ব দেওয়া যাবে না, রাইট? সো আমার ঘটনাটা শোনেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া। কলেজ হোস্টেলে আর কি আমরা গল্প করতেছি, তো রাতের বেলা এরকম সবাই খুব ভয়ানক ভূতের গল্প চলতেছে, কলেজে পড়ি, হ্যাঁ, ভূতের গল্প এরকম। তো আমাদের কলেজের পাশে গার্লস কলেজ আছে, মহিলা কলেজ, তো সেখানে এক গল্প বলতেছে এক ফ্রেন্ড, এরকম মহিলা কলেজের মধ্যে হতেছে এক মেয়ে টয়লেট রাতে গেছে টয়লেট করতে, এবার গিয়ে টয়লেটে দেখে পা একটা কাটা পা ঝুলতেছে এরকম করে, তো দেখে মেয়েটা ভয় চিৎকার দিয়ে মারা গেছে আর কি এরকম। সো ঘটনাটা শুনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, হ্যাঁ, আমার কানে বাচ্চা, আমরা সবাই বলে শুনতেছি কিন্তু আমার কাছে কিন্তু পছন্দ হয় না এই গল্পটা, বুঝলেন না? আমি বললাম যে হল যখন ঘটনার মধ্যে কিন্তু হিজাব মিলতেছে না, কারণ মেয়ে কি মারা গেছে এটা দেখে ভয় চিৎকার দিয়ে বললো হ্যাঁ। তো মেয়ে মারা গেলে তো জানলাম কীভাবে আমরা যে মেয়ে যে একটা কাটা পা দেখে মারা গেছে, এটা বললো কে? মেয়ে তো মরেই গেছে, বলার জন্য তো কেউ নাই সেখানে। তখন আমার যে ফ্রেন্ড যে গল্পটা খুব ফেনায় ফেনায় বলতেছিলো, খুব সবাইরে ভয় দেখাইতে পারছে, বেচারা এমন বিপদে পড়ে গেছে যে এই প্রশ্নের কোনো উত্তর তার কাছেও নাই, রাইট? এরকম আর কি ঘটনা, বুঝছেন না? আপনি যত ঘটনা ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি এগুলো তখন ভয় পাইতাম, এখন আস্তে আস্তে প্রশ্ন করতে শিখছি, বড় হয়ে গেছি না? মুক্তিযুদ্ধের ঘটনা বলেন, জাফর ইকবাল স্যারের ঘটনা বলেন, ফারাজের ঘটনা বলেন, আর আমাদের কত ইতিহাস, কত রকম ইতিহাস, ইভেন আমাদের ধর্মের অনেক কল্পস্বল্প, হ্যাঁ, এখন কিন্তু সব কিছু প্রশ্ন করতে শিখে গেছি, এখন কিন্তু খারাপ হয়ে গেছি, এখন কিন্তু নষ্ট হয়ে গেছি, এখন প্রশ্ন করি, এখন কিন্তু ঘটনা শুনলে ঘটনার অসারতা যদি থাকে, এবং এটাই কিন্তু রাইট থিঙ্কিং, আপনি একটা কথা বললেই এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নিয়ে দৌড় দেওয়ার কিছু নাই। তো ফারাজকে নিয়ে যে এটা, তো ফারাজের এটা যেই কারণ ইন্টারেস্টিং কেস স্টাডি, সেটা হচ্ছে যে এটা আমাদেরকে দেখায় যে কীভাবে করে ম্যানুফ্যাকচার করা হয় একটা গল্প, শুনলে একটা চোখের সামনে বানানো একটা ঘটনা, বানোয়াটা একটা ঘটনা, রাইট? শুধুমাত্র একটা মিডিয়া একটা ঘটনাকে ছড়াইছে, এটা সারা পৃথিবীতে ছড়াই গেছে এখন, কীভাবে মিথ্যা কীভাবে হইতেছে মিডিয়ার, দ্য পাওয়ার অফ মিডিয়া, এবং এটা শুধুমাত্র প্রথম আলো একা করছে। যদি আর দুইটা মিডিয়ার সাথে থাকতো তাইলে তো ওরে বাবার, তাহলে তো বেদ বাক্যের মতো, তখন তো ওইটা যে মুক্তিযুদ্ধের নিহত সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে যেরকম মামলা হয়ে যাবে, তখন কিন্তু মামলা হয়ে যেত যে ফারাজের ঘটনা নিয়ে প্রশ্ন তুললে, একমাত্র প্রথম আলো দেখে সুবিধা করতে পারে নাই আর কি। তো এটা এখান থেকে আমাদের এটাই হইতেছে জানার বিষয়, দেখার বিষয়, শেখার বিষয় যে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ ঘটনা ম্যানুফ্যাকচার করা হয়।